জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে ল্যাপটপের কালেকশন দেখাবো। আবারও কিন্তু চলে আসলাম টেক ফ্লাইট যে আউটলেট আছে, এটা হচ্ছে একবারে বাটা সিগন্যাল মোড়েই, বাটা যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিং এরই হচ্ছে আপনার লিফটের 11-তে, সাহেরা টপিক্যাল সেন্টার বলে। জি, সাহেরা টপিক্যাল। আচ্ছা, সুমন ভাই আছে আমাদের সাথে। এছাড়া সারা বাংলাদেশেই তারা কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে থাকে রিজনেবল প্রাইসে, যাদের বাজেট মোটামুটি আপনার 20-30 হাজার টাকার ভেতরে অনেক কালেকশন আছে। আর যারা G5 নিতে চান, G5 কিন্তু এখন রিজনেবল প্রাইস, আগে কিন্তু 40-45 হাজার টাকা ছিল, এখন খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো চলে আসতে পারেন টেক ফ্লাই শোরুমে। আর সারা বাংলাদেশে ভাই আপনাদের যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চায়, অনেকে চিন্তা করে ভাই এগুলো ভাঙা ফাটার ভয় আছে কিনা, মানে যেহেতু এত দামি দিয়ে ল্যাপটপ নিবো, সেক্ষেত্রে তো মানে এগুলো রিস্ক ফ্রি। আপনারা রিস্ক ফ্রি, অবশ্যই যে কুরিয়ারে আমরা পাঠাবো ওই কুরিয়ার শুধু ল্যাপটপই ক্যারি করে, ওরা অন্য কিছু ক্যারি করবে না, অন্য কিছু ক্যারি করবে না। আচ্ছা, তো সেক্ষেত্রে রিস্ক ফ্রি ভাবে নিতে পারেন। আর আপনারা যারা চলে আসতে চাচ্ছেন, আপনারা নির্ধারিত চলে আসতে পারেন, মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ, এছাড়া প্রতিদিনের সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা আছে। তো বর্তমানে ল্যাপটপগুলোর প্রাইসগুলো কেমন সেগুলো আমরা আজকের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব। সো এখানে আসলে সবসময় কিন্তু আপনারা সুমন ভাইকে পেয়ে যাবেন, কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে সুমন ভাই। সুমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনাদের শপ লোকেশনটা একটু আমাদেরকে বলে দিন। আমাদের শপ লোকেশন হলো ঢাকা এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, বাটা সিগন্যাল মোচড়ে আসলি, বাটা জুতার যে শোরুমটা ওই বিল্ডিংটাই সাহেরা টপিক্যাল সেন্টার, লিফটের 11-1202 নম্বর শপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আজকে আমাদেরকে মূলত কি কি ল্যাপটপ দেখাবেন? আমাদের কাছে লো বাজেট থেকে শুরু হয়ে একদম প্রিমিয়াম সেগমেন্টের সব ধরনের ল্যাপটপই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, 3189 ডেলের 360 রোটেট। আচ্ছা, তারপরে এসপি 11G2, এটাও 360 রোটেট, এটাও কম বাজেটের ভিতরে পাবেন পাবেন। আচ্ছা আচ্ছা, এরপরে আছে যেটা এসপি 1030G2, যেটা X360 রোটেট প্রিমিয়াম সেগমেন্টের, এটা ইউএসএ শিপমেন্ট। আচ্ছা, এগুলো রিজনেবল প্রাইস আপনারা পাবেন। এরপরে আছে হলো আপনার যেটা হিউজ কোয়ান্টিটি আছে, যেটা হলো 840G5, যেটা এখনো পর্যন্ত আনবক্স করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা,256 GB RAM 256 GB আচ্ছা, মানে মোটামুটি সব কাজই আপনারা এটাতে করতে পারবেন যারা আসলে নিতে চান আপনারা। এই যে এই মাত্র খুললাম, দেখেন এখনো ফ্রেশ করা হয়নি, স্টিকারগুলো উঠানো হয়নি, কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, একেবারে ফুলি ফ্রেশ। আচ্ছা, ফুলি ব্যাকলাইট কিবোর্ড থাকছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, তারপরে এই যে ফোর ফিঙ্গার এসপির ফোর ফিঙ্গার লোগো দিয়ে, কোরাই 5 এর 8 জেনারেশন, 8 GB RAM দেওয়া থাকবে, 256 GB SSD, 4 GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস পড়বে মাত্র 35,000 টাকা, একেবারে বাম্পার অপার বলতে পারেন, 35,000 টাকা মাত্র। আর কোয়ান্টিটি অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে, আপনারা বেছে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন? 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা, 1 মাসের ভিতরে যে কোনো প্রবলেম হবে ল্যাপটপ চেঞ্জ করে নতুন আরো একটা ল্যাপটপ নিয়ে যাবেন। 1 মাসের মধ্যে 1 মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। আর অবশ্যই অবশ্যই 100% অরিজিনাল চার্জার থাকবে, একটা পাওয়ার কর্ড থাকবে, আর এসপির ফোর ফিঙ্গার লোগো দিয়ে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এসপির ফোর ফিঙ্গার লোগো দিয়ে একটা ব্যাগ থাকবে। ব্যাগ থাকবে, ওকে। এগুলো প্রতিটা দুটো কালার আছে, একটা ব্ল্যাক কালার, একটা ব্লু কালার। আচ্ছা, প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, সারা বাংলাদেশে কি ডেলিভারি দেন ভাই আপনারা? জি, ঢাকার বাইরে থেকে যারা আছেন তারা ভিডিও কলে দেখে ছবি পাঠাতে বলবেন না, ছবি তো নেট থেকেও নামায় দিতে পারে, কিন্তু আপনারা সরাসরি ভিডিও কল দিবেন, আমাদের শোরুমটা দেখবেন, কত পিস কোয়ান্টিটি আছে সেটা দেখবেন, এরপরে আপনি যেটা যেটা বলবেন আমরা চেক করে দেখাবো, এরপরে 1,000 টাকা বিকাশ করবেন, বাকিটা ল্যাপটপ হাতে পাওয়ার পরে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। আচ্ছা, ওকে, নেক্সট আমরা আরো কিছু ল্যাপটপ দেখি, এরপরে আমরা এরপরে রাইজেন সিরিজে যদি একটা ল্যাপটপ দেখাই, এসপি রাইজেন সিরিজ, রাইজেনের মাত্র
49,000 RAM হলো 16GB RAM আচ্ছা এগুলা কিন্তু RAM আপডেট করা যায় না এগুলা সোল্ডারিং RAM থাকে সেজন্য আপনি 16GB RAM নিলে আর আপডেট করা লাগবে না 16GB RAM দাও থাকবে 8GB গ্রাফিক্স কার্ড পাবেন বিল্ট ইন আবার 360 রোটेट করে ইউজ করতে পারবেন আর এটাতে SSD ইউজ করা হয়েছে NVMe SSD 256GB NVMe SSD ব্যবহার করা হয়েছে আর 4 finger logo এবং গেট ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আর টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন একদম পুরো ম্যাক এর মতো এগুলোর প্রাইস কেমন রাখছে এটা প্রাইস পড়বে মাত্র 40000 টাকা 40000 টাকা জি মাত্র 40000 টাকা হলে পেয়ে যাবেন আচ্ছা তো নেক্সট আমরা আরো একটা ল্যাপটপ দেখব এরপরে HP এর Ryzen 3 যারা লো বাজেটের ভিতরে Ryzen পছন্দ যাদের তাতে লো বাজেটের ভিতরে নিতে পারবেন এটাও 4 ফিঙ্গার লোগো দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ এটা এটা হলো আপনার Ryzen 3 AMD 745G5 আচ্ছা আচ্ছা 745G5 এটাও আপনার ব্যাকলাইট কিবোর্ড সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পাবেন এটা হলো 8GB RAM দেওয়া থাকবে 256GB SSD দেওয়া থাকবে মাত্র AMD রেডিয়নের গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে বেগা 6 সিরিজের গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে এটাতে এটার প্রাইস পড়বে মাত্র 32500 টাকা এগুলোতে ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে মিনিমাম 3 ঘন্টা না থাকলে ল্যাপটপ চেঞ্জ করে নতুন ল্যাপটপ নিয়ে যাবেন আচ্ছা মিনিমাম 3 ঘন্টা ব্যাটারি আর ম্যাক্সিমাম এগুলো ইউজ হবে আপনি 6 ঘন্টা 7 ঘন্টা ব্যাকআপ পাবেন এটা ব্যাকআপ পাবেন অবশ্যই আমরা যে চার্জার দিব সেই চার্জার দিয়ে চার্জ করতে হবে আচ্ছা আচ্ছা ওকে অরিজিনাল চার্জার এরপরে আমরা যদি আরো এরপরে Dell-এর যদি একটা ল্যাপটপ দেখাই সেটা হলো Dell-এর 7470 যারা কম বাজেটের ভিতরে মানে টাচ স্ক্রিন 2K টাচ চাচ্ছেন তাদের জন্য এটা সেটা হলো এটা হলো আপনার Core i5 এর 6 জেনারেশন 8GB RAM থাকবে DDR4 2400 বাসের RAM থাকবে 4GB গ্রাফিক্স কার্ড আছে 256GB SSD আছে M.2 SSD দেওয়া আছে আর ডিসপ্লে রেজোলিউশনটা হলো 2K 2560x1440 রেজুলেশন এটার আর এটা 180 রোটेट করে ইউজ করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কত রাখছেন এটা এটা প্রাইস পড়বে মাত্র 28000 টাকা 28000 টাকা যারা ফ্রিল্যান্সিং করবেন তারপরে বা ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন ফটোশপের কাজ করবেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট ল্যাপটপ আচ্ছা এটা আপনারা দেখতে পারেন ওকে আচ্ছা নেক্সট আমরা যদি আরো দুই একটা ল্যাপটপ দেখি এরপর থিঙ্কপ্যাড সিরিজে যদি দেখাই এটা হলো T480 কম বাজে এত লো বাজেটে কিন্তু 8 জেনারেশন ল্যাপটপ পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আর অবশ্যই কিন্তু এটা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারেই বাম্পার প্রাইস বলতে পারেন সেটা হলো Core i5 এর 8 জেনারেশন আচ্ছা Lenovo ThinkPad সিরিজ বিজনেস সিরিজের ল্যাপটপ Core i5 8 জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD দেওয়া আছে আর এটা 180 রোটेट করে ইউজ করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা 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 ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা প্রাইস পড়বে মাত্র 32000 টাকা 32000 টাকা মাত্র 32000 টাকা হলে Core i5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স কার্ড থাকবে আর এটার একটা বিশেষত্ব আছে সেটা হলো এটা পারফরম্যান্সটা অনেক স্ট্রং 4 কোর 8 থ্রেড 6MB ক্যাশ মেমোরি এটাতে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মাত্র 32000 টাকার 8 জেনারেশন ল্যাপটপ পাবেন আচ্ছা এটা 32000 টাকায় পাবেন ওকে এরপরে আমরা এরপর হলো Lenovo T470S T470S এটাও দেখেন একেবারে লুকটা যদি দেখাই আচ্ছা আচ্ছা সুপার স্লিম জি একেবারে স্লিম একেবারে হ্যান্ডি আচ্ছা ওকে জি এটা হলো Core i5 এর 7 জেনারেশন 6 জেনারেশন সরি Core i5 এর 6 জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে ফুল এইচডি টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ পাবেন এটার প্রাইস পড়বে মাত্র 27500 টাকা 27500 টাকা আচ্ছা এটা 27500 টাকায় আপনারা পাবেন ওকে আচ্ছা নেক্সট যদি আমরা আরো দুই একটা ল্যাপটপ দেখানোর চেষ্টা করি এরপরে যা দেখাবো ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যেটা HP এর 4 ফিঙ্গার লোগো দিয়ে আছে এটা হলো জেটবুক সিরিজ জেটবুক মানে হলো ওয়ার্ক স্টেশন ল্যাপটপ যারা অটোক্যাড ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স এর কাজ সব ধরনের কাজ এটাতে করতে পারবেন এগুলো লং টাইম আপনি এক টানা একদিন চালিয়ে রাখলে কোনো সমস্যা নাই নষ্ট হবে না এটা হলো Core i5 এর 7 জেনারেশন 8GB RAM 256GB M.2 SSD দেওয়া আছে এটাতে এটা তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন 4GB গ্রাফিক্স কার্ড পাবেন বিল্ট ইন আর কন্ডিশন দেখতে পাচ্ছেন একেবারে চকলেট কালারের ভিতর খুব সুন্দর একটা কালার আচ্ছা দাম এটা প্রাইস পড়বে 34900 টাকা 34900 টাকা আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমরা আরো দুই একটা যদি দেখানোর চেষ্টা করি এরপরে HP 2K টাচ ডিসপ্লে দিয়ে একটা ল্যাপটপ আছে সেটা হলো HP 1040G3 আচ্ছা এটাও কিন্তু টাচপ্যাড অনেক আপডেট সিরিজ 1040 সিরিজের ল্যাপটপ এটা হলো Core i5 এর 6 জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD থাকবে এটাও 2K টাচ ডিসপ্লে দিয়ে টাচ স্ক্রিন ডিসপ্লে 2560x1440 রেজুলেশন আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পাবেন ব্যাকলাইট সহ কিবোর্ড পাচ্ছেন আচ্ছা এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটা প্রাইস পড়বে মাত্র 31000 টাকা 31000 টাকা জি 31000 আচ্ছা 31000 টাকা পাবেন ওকে এরপরে আমরা
এরপরে 1030G2 এটারই আবার আরেকটা ভেরিয়েন্ট আছে, যেটা বললাম 40,000 টাকা যেটা বলছি সেটা হলো কোরাই 5 এর 7 জেনারেশন ছিল, কিন্তু এটা হলো কোরাই 7 এর 7 জেনারেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসপি 1030G2 কোরাই 7 জেনারেশন, 16GB RAM, 256GB SSD দেওয়া থাকবে, প্রাইস পড়বে মাত্র 45,000 টাকা। এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, 360 রোটেট করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ 2-in-1 ইউজ করতে পারবেন। আর এটা ইউএসএ শিপমেন্ট। আচ্ছা, ইউএসএ শিপমেন্ট, মাত্র 45,000 টাকা হলে পেয়ে যাবেন, 45,000 টাকা হলে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরো দুই একটা ল্যাপটপ দেখবো। আচ্ছা, এরপরে এই পাশে এরপর হলো 840G3, যেটা জাতীয় ল্যাপটপ, বাংলাদেশে সবাই মোটামুটি জানেন। আচ্ছা, যারা মোটামুটি ল্যাপটপ সম্বন্ধে আইডিয়া আছে তারা চিনেন। এটা হলো 840G3 কোরাই 5 এর 6 জেনারেশন, 8GB RAM থাকবে, DDR4 2400 RAM পাবেন, 4GB বিল্ট ইন গ্রাফিক্স, 256GB M.2 SSD। এটার প্রাইস পড়বে 25,500 টাকা। এটা হলো 8GB RAM দেওয়া থাকবে, 256GB M.2 SSD দেওয়া থাকবে, 4GB AMD রেডিয়নের গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন, মাত্র 24,000 টাকা হলে পেয়ে যাবেন। এটা 24,000 টাকা, মাত্র 24,000 টাকা। যারা কম বাজেটের ভিতরে ফ্রিল্যান্সিং করার জন্য, এদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ এটা, যেটা মানে লো বাজেটের ভিতরে, লো বাজেটের ভিতরে, বাজেট কম যাদের তাদের জন্য দেখতে পারেন। ওকে, তো এরপরে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে HP-র, এটাও HP-র ফোর ফিঙ্গার লোগো দিয়ে একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ। এটাতে এটার ইয়া হলো কোরাই 7 8 জেনারেশন। এটা মডেলটা হলো এসপি এলিট বুক সিরিজ, বিজনেস সিরিজের ল্যাপটপ, এসপি এলিট বুক 830G5। আচ্ছা, 830G5 কোরাই 7 8 জেনারেশন, র্যাম হলো 16GB র্যাম, DDR4 2400 র্যাম দেওয়া আছে, 16GB, 256GB M.2 SSD দেওয়া আছে। এটা আবার 360 রোটেট করে ব্যবহার করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন ডাবল ক্যামেরা আছে, দুটি সেন্সর, তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, টাচপ্যাডটা একদম ম্যাকের মতো, এটাও 360 রোটেট করে ব্যবহার করতে পারবেন। এটার প্রাইস পড়বে মাত্র 49,900 টাকা। একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন, মানে আপনি কাউকে যদি গিফট করেন বা কাউকে দেন, আপনি কেউ বুঝতে পারবে না যে এটা কি ইউজ ল্যাপটপ নাকি ব্র্যান্ড নিউ ল্যাপটপ, এটা বুঝতে পারবে না। তো এগুলো যারা নিতে চান আপনারা অবশ্যই আসতে হবে টেক ফ্লাইতে। আসলে দেখেন অনেক অনেক কালেকশনই আছে, তো মোটামুটি দেখা যায় এইগুলোই আছে। আর যদি আপনারা কমে চান কমেও কিন্তু আছে, আরো কম কম বাজেটের ভিতর আরেকটা আছে এসপি এলিট বুক সিরিজের 9480M ফোলিও সিরিজের এটা ল্যাপটপ, এটাও ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। এটা হলো কোরাই 5 এর 4 জেনারেশন। আচ্ছা, কোরাই 5 এর 4 জেনারেশন, এটা র্যাম দেওয়া আছে 8GB, 256GB SSD দেওয়া আছে। এটা প্রাইস পড়বে মাত্র 24,000 টাকা, মাত্র 24,000 টাকা হলে 8GB RAM, 256GB SSD দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেখেন আসলে অনেক কন্ডিশনের ল্যাপটপ আসে, এগুলো সবচেয়ে ভালো হয় আপনারা এসে দেখে নিতে পারলে। আচ্ছা, এই পাশে HP এর প্রোবুক সিরিজের একটা ল্যাপটপ আছে, 180 রোটেট হয় ব্ল্যাক কালারের ভিতরে, HP এর ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর DVD রাইডার সহ আছে এটাতে। এটা হলো কোরাই 5 এর 7 জেনারেশন, RAM দেওয়া আছে 8GB RAM দেওয়া আছে, DDR4 2400, 256GB SSD দেওয়া আছে। এটাও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, আর ব্যাকলাইট সহ কিবোর্ড পাচ্ছেন। এটা প্রাইস পড়বে, আগে প্রাইস ছিল 31,000, এখন প্রাইস দিব মাত্র 25,900 টাকা। আচ্ছা আচ্ছা, তো এগুলো সবগুলোই আপনারা দেখতে পারেন, অনেক আসলে কালেকশন আছে। সনির ভিতরে আছে, বায়োসের ভিতরে আমরা যদি দেখাই, সনি বায়ো, এটাও একদম মানে হাফ কিলো হবে ওয়েট, একেবারে হ্যান্ডি। আচ্ছা আচ্ছা, একবারে লাইট ওয়েট ভিতরে দেখেন কনফিগারেশন কি আছে। এটা হলো কোরাই 5 এর 6 জেনারেশন, 4GB RAM থাকবে, 128GB SSD দেওয়া থাকবে, মাত্র 24,000 টাকা দিয়ে দিব। 24,000 টাকা, আচ্ছা, মাত্র 24,000 টাকা। তো দেখেন অনেক কালেকশন আছে, তো যারা আসতে চান আপনারা অবশ্যই টেক ফ্লাইতে আসতে পারেন, আর তাদের লোকেশনটা আমরা আবারও বলে দিব। তো অনেক কালেকশন আছে ভাই, ঠিকানাটা আবারও একটু আমাদেরকে বলে দিবেন। এটা হলো ঢাকা এলিফ্যান্ট রোড, ঢাকা এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, বাটা সিগন্যাল মোড়ে আসলে বাটা জুতার যে শোরুমটা আছে দোতলা, ওই বিল্ডিংটাই সাহেরা ট্রপিক্যাল সেন্টার। সাহেরা ট্রপিক্যাল সেন্টারে লিফটের 11 তে উঠলেই 12 তলায়, 1202 নম্বর শপ। সাপ্তাহিক বন্ধ হচ্ছে আপনাদের মঙ্গলবার, মঙ্গলবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে, বাকি সব দিনে খোলা থাকে। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা আছে? সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো যারা ল্যাপটপ নিতে চান অবশ্যই তাদের শপটা ভিজিট করতে পারেন। এছাড়া সারা বাংলাদেশেই আগে 1,000 টাকা অ্যাডভান্স করলে আপনারা, 1,000 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব, ল্যাপটপ হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করব। বাকি টাকা দিয়ে আপনারা চাইলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই ল্যাপটপগুলো নিতে পারেন। তো যারা ভাই সাইফুল এক্সপ্রেসের ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল কোনো কিছু অবশ্যই
স্পেশাল ছাড় থাকবে। আর ওনাদের প্রতি আমার একটা অনুরোধ আপনার ভিউয়ারদের প্রতি, যে আগে আপনারা রিভিউগুলো দেখবেন, ল্যাপটপের শুধুমাত্র দাম দেখলে হবে না, ল্যাপটপের কন্ডিশান দেখতে হবে, কোন শোরুম কোন গ্রেডের ল্যাপটপ আনছে ওইগুলো আগে দেখবেন, এরপরে দেখে সব জায়গায় জাস্টিফাই করে দেন আমাদের কাছে আসবেন, তাহলে বুঝতে পারবেন। 5000 টাকা কম খুঁজবেন না আপনারা, কন্ডিশন হ্যাঁ কন্ডিশন দেখবেন। একটা ল্যাপটপ যদি আমার এখানে গ্রেড বি দেখাইতে পারেন আমি ল্যাপটপ ফ্রি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। এবং গ্রেড এ কন্ডিশনের ল্যাপটপ এরপরে অন্য জায়গায় জাস্টিফাই করে তারপর আমার কাছে আসবেন, তখন বুঝবেন যে আমি আসলে কতটুকু কম রাখছি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার নিঃসন্দেহে শুনবে, শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদের কাঙ্ক্ষিত ল্যাপটপগুলো নিতে পারেন।